অনেক কিছু নিয়ে কিন্তু আমরা রিসার্চ করি। ক্যাটেলের প্রিয় খাবার কি বলেন তো? প্রিয় আমার প্রিয় খাবার, আপনার কি প্রিয় খাবার কি মোশাফ ভাই? ও যদি কলা শুধু গরু ছাগল মহিষ বেড়ে কলার স্বাদ যদি গন্ধ পায় একটু পাগল হয়ে যায়। এখন না না সোলা পেলে দেখবেন ছাগল দৌড়ে গিয়ে সোলা খায়, একটু গেলেন না দেখেন না ছাগলের সামনে। তার মানে হলো ক্যাটেলের প্রিয় স্বাদ হলো ব্যানানা। এই যে মনে করেন স্বাদ গ্রহণের যে ক্যাপাসিটি, আমাদের জিহ্বায় কয়টা যা দিয়ে আমরা অ্যান্টেনা, অ্যান্টেনা দিয়ে কিন্তু আমরা স্বাদ দিই। আমরা বলি যে এইটা তিতা, এইটা মিষ্টি, এইটা টক, এটা ঝাল, এটা বুঝি কিভাবে? জিহ্বা দিয়ে না, জিহ্বায় অ্যান্টেনা আছে নয়টা। আমাদের জিহ্বা মানুষের জিহ্বা অ্যান্টেনা আছে কয়টা? আর ক্যাটেলে আছে কতগুলো জানেন? 25,000 টেস্ট বার্ড আছে, 25,000। এটা কিন্তু মানে কোনো ফান না। তাহলে ক্যাটেল কত খাবারের স্বাদ গন্ধ নিতে পারে? আমরা যদি 9টা টেস্ট বার্ড দিয়ে যদি এত খাবারের স্বাদ গন্ধ নিতে পারি, তাহলে ক্যাটেল কত খাবারের স্বাদ গন্ধ নিতে পারে? আমরা এই জিনিসটাকে ভেঙে দিয়েছি। আমরা আমাদের একটা প্রোডাক্ট আছে জিনকেয়ার, এই প্রোডাক্টের স্বাদ আমরা রেখেছি ব্যানানা, এবং এটার কোয়ালিটি এত দারুণ করা হয়েছে আপনারাই এস্টোনিশ হয়ে যাবেন। এত ভালো প্রোডাক্ট এসকে মার্কেটিং হচ্ছে, এটা ফার্মা গ্রেডের জিঙ্ক, জিঙ্ক কেয়ার আমাদের এটা ফার্মা গ্রেডের জিঙ্ক, এটা ইচ্ছে করলে আমি দিতে পারি। এটা ইচ্ছে করলে আমিও খেতে পারি। ক্যাটেলের জন্য আমরা 200 ml নিয়ে আসছি আজকে ফার্স্ট টাইম। জানি না আপনারা এর আগে আপনাদের সামনে বসে আমি কিন্তু টাপনি খেয়ে দেবেন। হ্যাঁ আমি স্যার বসেন একটু বলি, ওনাকে কি আপনারা চেনেন? না দু একজন চেনেন। উনি হলেন আমাদের মানে সম্মানিত বিএস স্যার, উনি এখানে নতুন আসছেন। স্যার আপনার পরিচয়টা একটু দেন। ধন্যবাদ, আমি ডাক্তার মাহমুদুর রহমান স্যার, হাতে সাধারণ সেবা পদে এখানে জয়েন করলাম গত সপ্তাহে আর কি, মে সপ্তাহে কি অফিস করতেছি। আর আমার হোম ডিসি হচ্ছে টাঙ্গাই, আর সিভিল আসনের জন্য দেখা দেখতেছি আছে নালিতা বাড়িতে ছিলাম আর কি, আগে পুষ্তি নালিতা বাড়িতে রেখে রাখলাম। আর এর আগে ছিলাম হচ্ছে মিরপুর পুষ্টি পুষ্টের মিট। এই তো সকাল স্যার আপনি কয়দিন হলো আসছেন? রবি সোম মঙ্গল আপনি কি ভাই? বুধবার 4 দিন হলো। আমি স্যারকে বললাম কি যে সবদিন হসপিটাল ঢুকলাম, যে স্যার আপনি কেন আসছেন? আপনার সাথে আসলে অন্যদের পরিচয় হওয়া দরকার, মানে আপনাদের লেভেল আসলে পরিচয় হওয়া দরকার। স্যার কিন্তু এই জন্য আগ্রহ নিয়ে দেখেন এখানে আসছেন। তো স্যার আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমাদের যে প্রোডাক্টের টেস্ট বা কোয়ালিটি, এটা আসলে ফার্মা গ্রেডেড কোয়ালিটি আমরা নিয়ে আসছি। আমাদের একটা জিঙ্ক সিরাপ আছে জিঙ্ক কেয়ার নাম, 200 ml, আমরা এটা স্পেশালি ক্যাটেলের জন্য তৈরি করছি। এটা টেস্ট এবং ফ্লেভার এত সুন্দর রাখা হয়েছে, এটা আমিও খেতে পারি, এবং এটা ব্যানানা টেস্ট। আজকে আপনারা কখনোই ভেটেরিনারি ওষুধ খান না, বাট আজকে একটু আপনারা খাবেন। এই দেখেন আমি কিন্তু আপনি খেয়েছেন একটু যারা নতুন টেস্ট পান কেমন টেস্ট ফ্লেভার করা হয়েছে? এইটা টেস্ট এবং ফ্লেভার দারুণ, ব্যানানা ফ্লেভার যেটা বাংলাদেশে কোনো কোম্পানি এরকম কোনো জিঙ্ক এরকম কোনো প্রোডাক্ট বাজারে দেয় যেটা আমরা দিয়েছি।
তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই প্রোডাক্টটা কনসিডার করার জন্য।